উদয়পুর মধ্যপাড়া অবসরপ্রাপ্ত শিক্ষক তুলসী দাস মদক বাড়িতে না থাকার সুযোগ নিয়ে চোরের দল তার বাড়িতে প্রবেশ করে 1,08,000 টাকা নগদ ও বেশ কিছু স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চোরের দল। যথারীতি রাধা কিশোরপুর থানায় মামলা হয়। পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে। রবিবার গভীর রাতে পুলিশ খবর পেয়ে কাকরাবন থানাধীন জামচুরি এলাকা থেকে দোলাল মিয়া বাড়িতে হানা দিয়ে পুলিশ চারজনকে আটক করে। গত 18 তারিখ মধ্যপাড়াস্থিত তুলসীদাস মোদক একজন রিটায়ার্ড পার্সন, ওনার বাড়িতে দুপুর 1:30 নাগাদ একটা চুরির ঘটনা সংঘটিত হয়। তো আমরা সেই চুরির অভিযোগ পেয়ে বিভিন্ন জায়গায় উদয়পুর, কাকরাবন, এলাগড় বিভিন্ন জায়গায় তল্লাশি চালাই এবং আমাদের যে সোর্সগুলো আছেন সঙ্গে আমরা সেই ব্যাপারটা জানাই। জানানোর পর গতকালকে আমরা এই চুরির গ্যাঙের প্রথমে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার মধ্যে একজন হলো, তার নাম দুলাল চৌধুরী, তার বাড়ি কাঁসাবন থানাধীন জামদুরি এলাকায়, এবং তার বাড়িতে ওই সময় আরেকজন উপস্থিত, আরেকজন মানে খুব এক্সপার্ট হ্যান্ড চোর, তার বাড়ি বাংলাদেশে, তার বাড়ি আখাউড়া, তার নাম রুবেল মিয়া। তাদেরকে আমরা প্রথমে গ্রেপ্তার করি, তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরেকজন বিল্লাল হোসেন তাকে রাত্রেবেলায় আমরা গ্রেপ্তার করি। ওটা আবার কাঁকরাবন হদ্রা এলাকা থেকে, এবং তার সাথে কিছু টাকা, ভালো পরিমাণে একটা টাকা এবং একটি এক গরিব ওজনের স্বর্ণের হার আমরা উদ্ধার করি। এবার তাদের কাছে আমরা যখন জিজ্ঞেস করলাম যে তোমরা তো দীর্ঘদিন যাবৎ এই চুরিগুলো করছো এবং সেই চুরিগুলোর মালগুলি কোথায় তোমরা কার কাছে বিক্রি করছো, তখন তারা আমাদেরকে ক্লিয়ারলি বলে যে উদয়পুরের একজন জুয়েলারি ব্যবসা করে ওনার কাছে বিক্রি করছেন। তো তাহলে চলো ওনার দোকানটা কোন জায়গায় দেখি, আমাদেরকে নিয়ে যায়। জুয়েলার্সের নাম হলো নন্দন দেবনাথ, ওনার জুয়েলারি দোকানের নাম অভিনন্দন জুয়েলার্স, এটা সেন্ট্রাল রোড উদয়পুরের দোকানটা অবস্থিত। তো এই যে চুরির গ্যাং, যতটুকু আমরা তদন্তে পেয়েছি তার মধ্যে 10 থেকে 12 জনের একটা গ্যাং কাজ করছে।